চ্যানেল এই চ্যানেলে আপনাদের যারা নতুন অবশ্যই করে হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই বইটার একদম প্রথম থেকে আমি ভিডিও শুরু করেছি সেই ভিডিওগুলো যারা নি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে কিন্তু দেখে নিও তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকের ভিডিওটা হবে এই চ্যাপ্টারটা থেকে নানা ধরনের প্রাণী যার পৃষ্ঠা নম্বর তোমরা নিচে দেখে নাও যার পৃষ্ঠা নম্বর হচ্ছে সাত তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি নিচের প্রাণীগুলোকে দেখো তারপর খাতায় তাদের নাম লেখো তাহলে প্রাণীগুলোকে আমরা দেখবো আর খাতায় না লিখে আমরা কিন্তু এখানেই লিখে দিব ঠিক আছে তোমাদের সুবিধার জন্য দেখো প্রথমে এই যে ছবিটা রয়েছে এটা হচ্ছে কচ্ছপ ক চয় ছয় প কচ্ছপ ঠিক আছে এই ছবিটা হচ্ছে প্রজাপতি পয়রপলা বর্গীর জয়াকার পয়স্যই প্রজাপতি ঠিক আছে এই ছবিটা হচ্ছে গির গিটি গিরগিটি গির রয়স্যই তয়স্য গিটি গিরগিটি ঠিক আছে তারপরে এই ছবিটা হচ্ছে রুই মাছ রয়স্য হস্যই রুই ময়াকার ছ মাছ রুই মাছ এটা হচ্ছে চিংড়ি চয়শ্রই অনেশ্বর ডয়স রহস্যই চিংড়ি ঠিক আছে ছবিগুলো তোমরা ভালো করে দেখে নাও এটা হচ্ছে ময়ূর ম অন্তঃস্থ দীর্ঘ র ময়ূর এখানে দুটো প্রাণী আছে একটা হচ্ছে সাপ একটা হচ্ছে ব্যাঙ ঠিক আছে শুধু প্রাণীগুলোর নাম লিখতে বলেছে তাহলে আমি এখানে লিখবো সাপ এখানে লিখবো ব্যাঙ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমি বাঘ বয়াকার ঘ বাঘ আর এখানে আমি দেখতে পাচ্ছি যে কুমির কয়স ময়স্য এই রকুমির ঠিক আছে তাহলে আমরা প্রাণীগুলোকে চিহ্নিত করলাম যে কোনটা কোন প্রাণী এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই দেখো পরবর্তী পৃষ্ঠায় দেখো কি বলেছে একটু পড়বো আমরা আমাদের চারপাশে কত রকম প্রাণী রয়েছে বলো তো কেউ উড়ে বেড়ায় কেউ সাঁতার কাটে কেউ চার পায়ে হাঁটে কেউ দুপায় কারোর আবার অনেক পা কেউ আবার বুকে হেঁটে চলে কেউ পাতায় থাকে কেউ থাকে জলে কেউ আবার মাটির তলায় বেশ আনন্দে থাকে সব প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে এদের নানা রকম রং এরা প্রত্যেকেই নিজের জায়গায় সুন্দর এরা নিজের মতন থাকার জায়গা খুঁজে নেয় খাবার জোগাড় করে নতুন নতুন প্রাণীর জন্ম দেয় আবার বেশ কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখাই যায় না এভাবেই পরিবেশে আমরা সবাই মিলে বেঁচে থাকি তাই না সব প্রাণী কেউ জঙ্গলে থাকে কেউ আমরা বাড়িঘর দর করে থাকি ঠিক আছে কেউ আবার জলে থাকে তাহলে এক একজন এক এক জায়গায় কেউ আবার গাছের ডালে বাসা বেঁধে থাকে গাছের মধ্যে থাকে ঠিক আছে কেউ হয়তো ছোটো কেউ হয়তো বড় কেউ সাঁতার কাটে কেউ পায়ে হেঁটে চলে কারুর চারটে বা কারুর দুটো পাতালে বিভিন্ন রকম প্রাণী এই সবাইকে নিয়েই কিন্তু আমাদের পরিবেশ দেখো দিদি খালি চোখে দেখা যায় না এরকম প্রাণী আছে তাহলে ওদের দেখব কি করে হ্যাঁ আছে ওদের দেখতে গেলে একটা যন্ত্রের দরকার এতে চোখ রাখলেই ওদের নাড়াচাড়া দেখতে পাবে এই যন্ত্রের নাম মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র এইটা ভালো করে মনে রাখতে হবে দেখো এই মেয়েটা কী দেখছে অনুবীক্ষণ যন্ত্র যেটাকে আমরা খালি চোখে দেখতে পাবো না মানে এতটাই ছোট যে খালি চোখে আমরা দেখতে পাই না এমন প্রাণীও আছে পরে সেটা আমি আসছি ঠিক আছে এমন প্রাণী রয়েছে এতটাই ছোট যাকে আমরা খালি চোখে দেখতে পাবো না সেইটাকে আমাদের এই যন্ত্র মানে অনুবীক্ষণ যন্ত্র চোখে দিলে তবেই কিন্তু আমরা দেখতে পাবো যার নাম হচ্ছে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে এরপরে দেখো আগের পাতায় কিছু প্রাণী ছবি দেওয়া আছে তাদের দেখো তারপর দলে মিলে তাদের তালিকাটি পূরণ করো তারপর তোমার চারপাশে থাকা নানা প্রাণীর নাম নিচে ছকে লেখো প্রথমে দেখো জলে থাকে তাহলে আমাদের চারপাশে কি কি প্রাণী জলে থাকে মাছ থাকে কাঁকড়া থাকে চিংড়ি থাকে কুমির থাকে ঝিনুক থাকে এরা সবাই জলে থাকে দেয়ালে থাকে কোনগুলো টিকটিকি মাকড়শা এগুলো দেয়ালে থাকে জলে এবং ডাঙায় দুই জায়গাতেই থাকে কে কে থাকে দুই জায়গাতেই কুমির থাকে কচ্ছপ থাকে ব্যাং থাকে সাপ থাকে শামুক থাকে এরা জলে আঙায় দুই জায়গায় থাকতে পারে গাছে থাকে পাখি থাকে বাঁদর থাকে কাঠবেড়ালি থাকে বনে থাকে দেখো বাঘ থাকে সিংহ থাকে হাতি থাকে ময়ূর থাকে হরিণ থাকে ঠিক আছে ফুলে ফুলে ঘোরে প্রজাপতি মৌমাছি কারণ ফুলের মধু খাওয়ার জন্য এরা ফুলে ফুলে ঘোরে পাতায় থাকে শুঁয়ো পোকা ঠিক আছে আরও পোকামাকড়ও থাকে বিভিন্ন রকম জলে থাকে এ দেখো কিন্তু খালি চোখে দেখা যায় না যেটা আমরা বললাম এই যে যন্ত্র দিয়ে দেখতে হয় তার নাম হচ্ছে অ্যামিবা অ্যামিবা জফলা আকার আকার নামটা মনে রাখতে হবে তাহলে বয়া খালি চোখে দেখা যায় না এমন প্রাণীর নাম কি এমন প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা ঠিক আছে পরে পৃষ্ঠায় চলে যাই টিকলু দৌড়ে স্কুলের দিকে যাচ্ছিল পায়ের কাছে হঠাৎ একটা কেন্ন এসে গেল কোনো রকমে থামলো টিকলু কিন্তু একটু ছোঁয়া লাগলো অমনি কেন্নটা গোল হয়ে গুটিয়ে গেল তোমরা নিশ্চয়ই কেন্ন দেখেছো একটু ছোঁয়া লাগলেই গোল হয়ে গুটিয়ে যায় আর নড়েও না চড়েও না খানিক্ষণ লক্ষ্য করলো টিগলু তারপর দেখে কেন্ন আস্তে আস্তে তার গুটি খুলে ফেলছে টিকলু স্কুলে গিয়ে দিদিকে বলল। দিদি কেন্নকে ছুলেই গোল হয়ে যায় তবে টিকটিকিকে ছুলে তো গোল হয় না দিদি বললেন আমরাও এমন গোল হতে পারবো না টিপাই বলল। আমাদের তো শীত আছে আমরা পারবো কী করে তাহলে আমাদের কি আছে শীত আছে পিঠের যে শক্ত সিদ্ধারা আছে সেই শীত শক্ত সেই শক্ত শীত দ্বারা বলেই কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি আমরা কিন্তু আমরা কেন্নর মতন গুটিয়ে গোল হয়ে যেতে পারবো না বাবলু বললো আরশোলা পোকামাকড় কেঁচো কৃমি সবই কেন মতন প্রাণী এদের সিদ্ধানা নেই তাহলে মনে রাখতে হবে যেগুলো দেখবে আরশোলা তারা শক্ত হয়ে দাঁড়াতে পারবে না পোকামাকড় কেঁচো কৃমি এরা কিন্তু সব ধরুরি সিদ্ধানা নেই দিদি বললেন ঠিক বলেছো তবে সিদ্ধানা থাকলেও অনেক প্রাণী গুটিয়ে থাকতে পারে টিকলু বলল টিকটিকির মতন কারা ডুমরু বলল মাছ ব্যাং সাপ পাখি আর আমরা ঠিক আছে এদের সব সিদ্ধান্ত রয়েছে তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো তারপর নিচের ক্ষোভগুলি ভরে ফেলো দেখো প্রথমে প্রাণীর নাম দেখি মাছ লিখলাম ঠিক আছে প্রাণীর নাম হচ্ছে মাছ কোথায় থাকে জলে থাকে গায়ের রঙ কি কালো আঁশ আছে কি না হ্যাঁ আছে আঁশ আছে পায়ের সংখ্যা মাছের কি পা থাকে তাহলে পায়ের সংখ্যা নিয়ে বলে আমি ড্যাস দিয়ে দিয়েছি ডানার সংখ্যা সাতটা পাকনা থাকে না পাখনা মানে তো ডানা তাহলে এখানে পাকনা থাকে মাছের সাতটা লেজ আছে কিনা মাছের তো অবশ্যই লেজ থাকে হ্যাঁ কী খায় জলের শ্যাওলা খায় ঠিক আছে নেক্সট হচ্ছে কাক কোথায় থাকে বাসায় থাকে গায়ের রঙ কি কালো আঁস আছে কি না কাকের গায়ে কিন্তু আঁশ হয় না তাদের কি হয় পালক থাকে পায়ের সংখ্যা কটা দুটো ডানার সংখ্যা কটা দুটো লেজ আছে কিনা হ্যাঁ পাখির সমস্ত পাখি নিয়ে লেজ আছে হ্যাঁ আছে কী খায় পচা মৃত প্রাণী খায় নেক্সট হচ্ছে দেখো প্রাণীর নাম কি হাতি কোথায় থাকে বনে থাকে গায়ের রঙ কি কালো আঁশ আছে কি না নেই কোনো আঁশ থাকা তো ব্যাপার নেই ওদের চামড়া রয়েছে পায়ের সংখ্যা পায়ের সংখ্যা হচ্ছে চারটে হাতির চারটে পা ডানার সংখ্যা হাতির কি ডানা থাকে তাই একটা ডানা থাকে না তাই রেজ দিয়ে দিলাম লেজ আছে কিনা হ্যাঁ হাতিরও লেজ থাকে কি খায় ডাল পাড়া খায় ফল খায় ঠিক আছে এরপরে তোমরা দেখো পাশাপাশি দুটি প্রাণীর ছবি দেওয়া আছে এদের একটা মিল আর একটা অমিল লিখতে বলা হয়েছে মিল মানে কি যা দুজনের মধ্যেই একই দেখা যায় সেটাকে বলা হয় মিল আর যা দুজনের মধ্যে আলাদা দেখা যায় সেটা হচ্ছে অমিল তাহলে এদিক আছে প্রজাপতি এদিকে আছে পাখি তাহলে দুজনের মধ্যে দেখো মিল কি আছে দুজনেরই ডানা আছে পাখিরও ডানা আছে প্রজাপতিরও ডানা আছে আর অমিল কি প্রজাপতির শুঁড় আছে পাখির শুঁড় নেই ঠিক আছে তাহলে এটা হচ্ছে অমিল এবার তুমি যদি বলে পাখির ঠোঁট আছে হ্যাঁ পাখির ঠোঁট আছে প্রজাপতি ঠোঁট নেই তাহলে সেটাও বলা যেতে পারে কিন্তু প্রজাপতির শুঁড় আছে পাখির নেই আমি এটা লিখলাম ঠিক আছে পরের পৃষ্ঠায় চলে যাই দেখো এরপরে ব্যাঙ আছে আর আছে কচ্ছ তো ব্যাং আর কচ্ছ দেখো মিলকি আছে দুজনেই জলে এবং ডাঙায় দু জায়গাতেই থাকতে পারে ব্যাঙও জলে থাকতে পারে ডাঙায় থাকতে পারে এরাও জলে ডাঙায় দু জায়গায় থাকতে পারে এদেরকে উভচর প্রাণী বলা হয় তাহলে যারা জলে ডাঙায় দু জায়গায় থাকতে পারে তাদেরকে কি প্রাণী বলা হয় উভচর প্রাণী অর্থাৎ এরা উভচর প্রাণী মিল্কি ব্যাঙের দেহ চামড়ায় ঢাকা আর কচ্ছ পেতেও শক্ত খোলকে ঢাকা যে পিজের ওপর শক্ত খোলাটা থাকে খোলক দিয়ে ঢাকা থাকে ঠিক আছে এরপর হচ্ছে কেন্ন আর সাপ দুজনেই কি করে কেঁচো কেঁচো আর সাপ তাহলে দুজনেই কি করে বুকে ভর দিয়ে চলে তাহলে এটা দুজনের মধ্যে একই কারণ এদেরকে বলা হয় সরিষি প্রাণী যারা বুকে ভর দিয়ে চলে পা ব্যবহার করে না এদের পা নেইও যদিও দুজনেই বুকে ভর দিয়ে চলে এরা প্রাণী আর কি আছে টিকটিকি গিরগিটি সবাই কিন্তু পা থাকলেও বুকে ভর দিয়ে চলে এদেরকে সরিষি প্রাণী বলা হয় তাহলে এখানে দুজনের দুজনেই বুকে ভর দিয়ে চলে আর অমিল কি আছে কেঁচো মাটি খায় সাপ ব্যাঙ খায় ঠিক আছে এরপরে দেখো রয়েছে রুই মাছ আর রয়েছে চিংড়ি মাছ ঠিক আছে মিল দুজনেই জলে থাকে এটা তো একদম কমন মিল যে দুজনেই একদম জলে থাকে এটা খুব সাধারণ বিষয় আমরা সবাই জানি যে দুজনেই জলে থাকে অমিল কি আছে অমিল মানে দুজনের মধ্যে আলাদা কী আছে দেখো মাছের দেহ আঁচ দিয়ে ঢাকা থাকে আর চিংড়ির দেহ কী থাকে শক্ত খোলকে ঢাকা থাকে না এই খোলা থাকে না চিংড়ির দেহে তাহলে চিংড়ির দেহ শক্ত খোলকে ঢাকা থাকে ঠিক আছে তাহলে আমরা শিখলাম বিভিন্ন প্রাণীর মধ্যে মিল কি আছে আর অমিল কি আছে ঠিক আছে তাহলে আমার আজকের ভিডিওতে এইটাই থাকবে এই চ্যাপ্টারটাই থাকবে চ্যাপ্টারটার নাম হচ্ছে নানা ধরনের প্রাণী ঠিক আছে আমরা নানা ধরনের প্রাণীর সম্বন্ধে পরিচিত হলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে প্রাণীদের সম্বন্ধে জানতে পেরে তোমাদের অনেক উপকারে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কী করতে হবে নিশ্চয়ই আর তোমাদেরকে নতুন করে বলতে হবে না ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও